সেই মহররম মাস এবং দশে মহররম আশুরার দিবসের কিছু করণীয় বর্জনীয় বিষয় সম্পর্কে কথা বলার চেষ্টা করব অমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, গত জুমায় সর্বশেষ যে কথাটি আলোচনা চলছিল সেই আলোচনা হচ্ছে মহররম মাসের করণীয় সম্পর্কে। মহররম মাসের করণীয় সম্পর্কে বলা হয়েছিল দুইটি আমলের কথা, যে আমলগুলো আমরা হাদিস থেকে সরাসরি পেয়েছি। সেই দুইটি আমলের মধ্য থেকে একটি আমল হচ্ছে মহররম মাসে রোজা রাখা, যে রোজার কথা হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে রমজান মাসের পরে মহররম মাসের রোজা হচ্ছে সবচেয়ে উত্তম রোজা। আর একটি আমলের কথা বলা হয়েছিল, যে আমলটির কথা একটি লম্বা হাদিসের শেষাংশে বলা হয়েছে, তওবা করার কথা। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন এই মহররম মাসের 10 তারিখে একটি জাতির তওবা কবুল করেছিলেন। সেখান থেকে আমরা বুঝতে পারি যে এই দিনে একটি আমল আছে, সেই আমলটি হচ্ছে তওবা করা, আর তওবা করলে আল্লাহ পাক সেই তওবা কবুল করেন। সম্মানিত উপস্থিতি, সেই মহররম মাসের যে রোজা রাখার কথা বলা হয়েছে, সেই রোজা রাখার বিধানটি কি? এই রোজা রাখা কি ফরজ নাকি ওয়াজিব নাকি সুন্নত নাকি মুস্তাহাব নাকি মুবাহ, হুকুমটা কি? আজকে এই বিষয়টি নিয়ে একটু জানবো, তারপরে অন্য বিষয়ে চলে যাব। তাহলে মহররম মাসের রোজা রাখার বিধানটি কি? ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব নাকি মুবাহ? রমজান মাসের রোজা ফরজ হওয়ার আগে মহররম মাসের রোজা ফরজ ছিল, যে কথাটি আমরা স্পষ্ট হাদিস থেকে বুঝতে পারি। হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে সহি মুসলিমের হাদিস, হাদিসের বর্ণনাকারী হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন জাহেলি যুগের যারা বাসিন্দা ছিল, অন্ধকার যুগের যারা বাসিন্দা ছিল, তারাও এই আশুরার দিনের রোজা রাখত। কেন রোজা রাখত আসতেছি সামনে, তো তারা আশুরার দিনে রোজা রাখত। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এই আশুরার দিনে রোজা রাখতেন, রাসূলের আগমনের পর, এবং রাসূলের সঙ্গে মুসলমানরাও রোজা রাখতেন। হাদিসের মধ্যে বলা হয়েছে ওয়া আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামাহু ওয়াল মুসলিমুন, রাসূলুল্লাহ রোজা রাখতেন এবং মুসলমানরাও রোজা রাখতেন। কখন? কবলা আন ইফতারা রমাদান, রমজানের রোজা ফরজ হওয়ার আগে। রমজান মাসের রোজা ফরজ হওয়ার আগে মহররম মাসে রাসূলুল্লাহ রোজা রাখতেন, মুসলমানরাও রোজা রাখতেন। এরপরে যখন রমজান মাসের রোজা ফরজ হয়ে গেল, রমজানের রোজার বিধান চলে আসলো, ফালাম্মা উফতিরা রমাদান, যখন রমজান মাস চলে আসলো, قال رسول الله صلى الله عليه وسلم তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইন আশুরা ইয়াউমুন মিন আইয়ামিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের যে দিনগুলো আছে সেই দিনগুলোর মধ্য থেকে আশুরার দিনটিও একটি দিন। সুতরাং ফামান শাআ সামাহু ওয়া মান শাআ তারাকা, সুতরাং তোমাদের মধ্য থেকে যে চাই এই আশুরার দিনে রোজা রাখবে, আর যে চাই সে নাও রাখতে পারে।
রমজান মাসের রোজা ফরজ হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিধান শুনিয়ে দিলেন যে রমজানের রোজা ফরজ হয়ে গেছে, এখন আর মুহররম মাসের রোজা ফরজ নাই। যেহেতু ফরজ নাই, এখন যে চাই যার ইচ্ছা সাধ্য আছে সে রোজা রাখবে, আর যার নেই সে রোজা রাখবে না। এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারি এই বিধানটি কোন প্রকার বিধানের ক্ষেত্রে এরকম কথা বলা হয় যে যার ইচ্ছা আমল করবে, যার ইচ্ছা করবে না। আমরা সকলেই জানি যে এই ধরনের বিধান হচ্ছে মুস্তাহাব বিধান। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারি যে মুহররম মাসের আশুরার দিনের রোজা এটি হচ্ছে মুস্তাহাব রোজা। যে চাই সে রাখবে, যে চাই না সে রাখবে না। তবে যেহেতু ফজিলত অনেক, যেই হাদিস বলা হয়েছে যে এই আশুরার দিনের রোজা রাখলে আল্লাহ পাক রব্বুল আলামিন অতীতের এক বছরের গুনাহ খাতা মাফ করে দেন, সুবহানাল্লাহ, সেহেতু বোঝা যায় এই রোজার ফজিলত অনেক। আর এই ফজিলতের জন্য আমরা যথাসাধ্য সকলেই চেষ্টা করব সেই আশুরার দিনের রোজা রাখা। তাহলে আমরা বুঝতে পারলাম যে আশুরার দিনের যে রোজা সেই রোজাটি হচ্ছে মুস্তাহাব রোজা। তবে এই রোজার সঙ্গে আরেক দিনের রোজা মিলানোর কথা বলা হয়েছে, সেটিও বলা হয়েছিল যে 9 এবং 10, মুহররম মাসের 9 তারিখ এবং 10 তারিখ এই দুই দিনের রোজা রাখা উত্তম। তবে 9 তারিখ না রেখে 10-11 রাখতে পারেন। সম্মানিত উপস্থিতি, এবারে আসুন মুহররম মাসের বর্জনীয় কিছু বিষয় খুব মনোযোগ দিয়ে শুনবেন। মুহররম মাসের বর্জনীয় যেসব বিষয়, সেই সব বিষয়গুলোর মধ্য থেকে একটি হচ্ছে তাজিয়া বানানো। আপনারা হয়তো বা নাম শুনেছেন অনেকবার, তাজিয়া বানানো। তাজিয়াটা কি? তাজিয়া হচ্ছে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের মতো একটা কবর বানিয়ে, আমাদের দেশেও আছে যারা এই তাজিয়া বানায়, যারা মাতম করে, মুরসিয়া পাঠ করে, তাদের এই দিনের আমলগুলো দেখলে এগুলো দেখা যায় যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের মতো একটা কবর বানিয়ে তারা মিছিল বের করে। এই কবরটাকে নিয়ে তারা মিছিল বের করে, মিছিল বের করে, আর এই কবরের সামনে তারা কিছু নজরানা পেশ করে, মিষ্টি, জিলাপি, খিচুড়ি, আরও কিছু নজরানা পেশ করে। আর এই নজরানার পিছনে তাদের কারণ যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উপলক্ষ করে, তার মানে এগুলো তারা পেশ করে এই নজরানাগুলো কার জন্য? হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য। অথচ কোরআনে কারিমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যেসব বিষয় হারাম বিষয়গুলোর কথা, সেই সব বিষয়গুলোর মধ্য থেকে একটি বিষয় আছে, ওমা উহিল্লা লিগায়রিল্লাহ, বলছে আল্লাহ পাক ছাড়া অন্য কিছুর নামে অন্য কারো জন্য যদি কোনো কিছু উৎসর্গ করা হয় সেগুলো হারাম। তাহলে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য যদি তারা এই সব নজরানা পেশ করে, এই জিনিসগুলো তারা উৎসর্গ করে, এগুলো তো আল্লাহর জন্য হচ্ছে না, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য করছে তারা, এজন্য এই জিনিসটাও, এই ধরনের নজরানা পেশ করা এগুলো হারাম। সম্মানিত উপস্থিতি, এটা কোরআন দ্বারা স্পষ্ট প্রমাণিত, এই নজরানা সম্পূর্ণ হারাম। যদি এই নজরানার কিছু খাবার আপনাদের কারো কাছে আসে তাহলে এগুলো খাওয়া থেকে বিরত থাকবেন, এগুলো খাওয়াও জায়েজ হবে। সম্মানিত উপস্থিতি, একটি হচ্ছে তাজিয়া বানানো, আর দ্বিতীয় আরেকটি বর্জনীয় বিষয় সেটি হচ্ছে মুরসিয়া পাঠ করা। মুরসিয়া পাঠ করা, মুরসিয়াটাকে তারা কিভাবে পাঠ করে? মুরসিয়া পাঠ এটি হচ্ছে তার একটা ঘর বানানো থাকে, সেই ঘরে তারা বিভিন্ন কালো রং দিয়ে বিভিন্ন জায়গায় কালো করে দেয়, এরপরে সেইটাকে নিয়ে তারা শোক গাথা পাঠ করে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা গেছে, সেই শোকে তারা শোক গাথা পাঠ করে, এগুলো শরীয়তে জায়েজ নাই। শোক
শরীয়তে ইসলামী শরীয়তে শোক তিন দিন কোন মানুষ মারা গেলে তার শোক পরিবারের লোকজন পালন করবে কতদিন তিন দিন এর বেশি না তবে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নু শাহাদাত বরণ করেছেন এটা আমাদের জন্য মুসিবত এর জন্য দুঃখ প্রকাশ করতে পারেন তবে এভাবে নয় আরেকটি বর্জনীয় বিষয় যেটি সেটি হচ্ছে মাতম করা অর্থাৎ তারা হাই হাসান হাই হোসাইন বলে তারা মাতম করে এই মাতম সম্পর্কে তো অসংখ্য হাদিস আছে যে হাদিসগুলো দ্বারা স্পষ্ট প্রমাণিত হয় যেগুলো নাজায়েস যেমন এক হাদিসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুনান ইবনে মাজার হাদিস হাদিসের বর্ণনাকারী হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা قال رسول الله صلى الله عليه وسلم ليس منا من شق الجيوب وضرب الخدود ودعا بدعوى الجاهليه আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই সব ব্যক্তি আমার উম্মতের মধ্যে থেকে নয় যারা মান শাক্কাল জুয়ুব যারা জামা কাপড় ছিড়ে ফেলে শাক্কাল জুয়ুব মানে হচ্ছে জামা এই জামার বক্ষ এগুলো তারা ছিড়ে ফেলে মাতম করে আর কি ওয়া যারাবাল খুদুদ নিজের চেহারায় নিজের গালে নিজের শরীরে নিজেরাই আঘাত করে সেও আমার উম্মতের মধ্যে থেকে নয় আর কি বলেছেন ওয়া দাআবি দাওয়াল জাহিলিয়া এবং জাহেলি যুগের চিল্লা চাট্টি করার মতো আহ্বান করার মতো তারা ডাকাডাকি করে এই সব যারা করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাইসা মিন্না অর্থাৎ এরা আমার উম্মতের মধ্যে থেকে নয় সম্মানিত উপস্থিতি এই মাতম সম্পর্কে আরো হাদিসের মধ্যে এসেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের এক লম্বা হাদিসের শেষাংশে বলেছেন আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল আনা বারিউম মিম্মান খালা হালাকা ওয়া সালাকা ওয়া খারাকা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনা বারিউম মিম্মান হালাকা আমি ওই ব্যক্তির থেকে মুক্ত যে আমার নাতি হাসান হোসাইনকে কেন্দ্র করে তারা নিজেদের মাথা মুন্ডন করে মাথা হলক করে মাথা হলক করা অবৈধ নয় কিন্তু এই উদ্দেশ্য করে হাসান হোসাইনকে কেন্দ্র করে তারা নিজেদের মাথা মুন্ডায় তারা মাতম করে আর কি করে ওয়া সালাকা সালাকা মানে এই যে নিজেদের বক্ষে নিজেরা আঘাত করে বুক চাপড়া আর কি করে ওয়া খারাকা জামা কাপড় ছিড়ে ফেলে এই জামা কাপড় ছিড়ে ফেলে এগুলো হচ্ছে মাতম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনা বারিউন বলছে এই সব ব্যক্তিদের থেকে আমি মুক্ত বলছে এদের সাথে আমার সাথে কোনো সম্পর্ক নাই এরপরে একটি হাদিস বলবো আমি যেই হাদিসটি আরো ভালোভাবে লক্ষ্য রাখবেন শুধু এই ক্ষেত্রে নয় আরো অনেক ক্ষেত্রে এই হাদিস প্রয়োগ হবে যেমন মুসনাদে আহমদের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস যে হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাহমা কানা মিনাল আইনি ওয়াল কলবি ফামিনাল্লাহি আযজা ওয়া জাল্লা ওয়া মিনাল রাহমা মাহমা কানা মিনাল আইনি ওয়াল কলব অর্থাৎ যা কিছু চক্ষু এবং অন্তর থেকে আসে চোখ এবং অন্তর থেকে যা হয় সেগুলো হয় ফামিনাল্লাহি আযজা ওয়া জাল্লা ওয়া মিনাল রাহমা সেগুলো হয় আল্লাহর পক্ষ থেকে রাহমাতের পক্ষ থেকে সম্মানিত উপস্থিতি ভালোভাবে লক্ষ্য করবেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে চলে গেছেন শাহাদত বরণ করেছেন এটা আমাদের জন্য মুসিবত এই মুসিবতের দুঃখ প্রকাশ করতে গিয়ে আপনার চোখ থেকে অশ্রু ঝরতে পারে এটা চোখ থেকে আসে আমিনাল কলব আন্তরিকভাবে দুঃখিত হতে পারেন এই ধরনের যদি দুঃখ আসে শোক আসে ফামিনাল্লাহি আযজা ওয়া জাল্লা ওয়া মিনার রাহমা আল্লাহর হাবিব বলেছেন তাহলে এগুলো হচ্ছে আল্লাহর পক্ষ থেকে এবং রাহমাতের পক্ষ থেকে আর ওয়া মা কানা মিনাল ইয়াদি ওয়াল লিসান ফামিনাশ শাইতান
আর যা কিছু হাত থেকে এবং মুখ থেকে আসে সেগুলো শয়তানের পক্ষ থেকে আসে। ভালো করে লক্ষ্য রাখবেন, হাত থেকে আসে মুখ থেকে আসে, কেমন হাত থেকে আসে? যেমন এই আশুরার দিনকে উপলক্ষে করে তারা নিজেদের ব্যাপ দিয়ে তারা নিজেদের শরীরে আঘাত করে, হুক চাপড়ায়, জামা কাপড় ছিঁড়ে ফেলে, এগুলো হাত দ্বারা সংগঠিত হয়। আর লিসান দ্বারা কি হয়, জিহ্বা দ্বারা কি হয়, মুখ দিয়ে কি হয়, যে মুখ দিয়ে তারা বিভিন্ন কথা বলে। যেমন আর কাউকে পেল না আল্লাহ পাক, হোসাইনকে নিয়ে গেল। শুধু এক্ষেত্রে না, অন্য বিষয়ে একজন অসুস্থ হয়েছে, সেই অসুস্থ ব্যক্তি এখন বলছে কি, বলছে আল্লাহ পাক আর কাউকে পেল না, আমাকে অরোগ দিল। এই ধরনের কথা বলা হয় কি না? বলা হয়। তো এই ধরনের কথাগুলো, এগুলো আসছে কোথায় থেকে? মুখ থেকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যা কিছু হাত এবং মুখ থেকে আসে সেগুলো হয় শয়তানের পক্ষ থেকে, এগুলো শয়তানি কথা। সুতরাং এই দিনকে উদ্দেশ্য করে, আশুরাকে উপলক্ষ করে যারা মাতম করে, এই মাতমের কাণ্ডগুলো দেখলেও দেখা যায় যে এগুলো সব শয়তানি কাণ্ড। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এগুলো থেকে বিরত থাকার তৌফিক দান করুন, বলুন আমিন। এছাড়া এরপরে আসেন, এই আশুরার দিন, মহররম মাস, যেসব বর্জনীয়, সেসব বর্জনীয় বিষয়গুলোর মধ্য থেকে একটি হচ্ছে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে পানি পান করানো। অর্থাৎ এরা কি করে, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন শাহাদত বরণ করেছেন সেদিন ছিলেন তিনি পিপাসার্থ, পিপাসিত অবস্থায় শাহাদত বরণ করেছেন, এই শোক তারা কিভাবে প্রকাশ করে, বলতে আমরা পানি পান করাবো মানুষকে, জনগণকে করায় সেই পিপাসা দূর করাবো। নাউজুবিল্লাহি তাআলা। এই ধরনের যেই বর্জনীয় বিষয়গুলো হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে তারা মানুষকে পানি পান করায়, হযরত হুসাইনের পিপাসা দূর করবে, চিন্তা করে দেখুন। আরেকটি হচ্ছে ইশারা সওয়াবের উদ্দেশ্যে কিছু পাকায়, হযরত হাসান হুসাইন তার পরিবারের জন্য ইশারা সওয়াব এই উদ্দেশ্য করে কিছু পাকায়, খাবার, খিচুড়ি, বিভিন্ন কিছু মানুষকে নজরানা পেশ করা, যে কথাটি আগেও বলছিলাম। এই বর্জনীয় বিষয়গুলোর মধ্যে থেকে এটাও একটা, ইসালে সব দোষের কিছু নয়, কিন্তু এই ইসালে সবকে উদ্দেশ্য করে এই সব কিছু আয়োজন করা, এই আয়োজন করতে গিয়ে এমন অনৈতিক কর্মকাণ্ডেও তারা লিপ্ত হয়ে যায়। এই জন্য এই ধরনের ইসালে সবের আয়োজন করাও বর্জনীয় বিষয়। আরেকটি হচ্ছে তারা ছোট ছোট বাচ্চাদেরকে, ছেলেদেরকে তারা খালি পায়ে জুতা না পরায়ে মানুষের কাছে কাছে পাঠায় টাকা তোলার জন্য, টাকা উঠানোর জন্য, আর বলে যে খালি পায়ে, তাদেরকে বুঝ দেওয়া হয় যে খালি পায়ে টাকা উঠালে আল্লাহ পাক আয়ু বৃদ্ধি করে দেবেন, হায়াত বৃদ্ধি করে দেবেন। এই ধরনের খিয়াল তামাশা এগুলোও হচ্ছে বর্জনীয় বিষয়। আরেকটি বিষয় হচ্ছে এই যে ঢোল তবলা বাজানো, এটা তো নাজায়েজ, সবাই জানে। আল্লাহ পাক কোরআনেও বলেছেন, ওমাই ইয়াস্তারি লাহু আল হাদিস, এই লাহু আল হাদিসের ব্যাখ্যায় যেসব কিছু মানুষকে গুনার দিকে ঠেলে নিয়ে যায় এসব কিছু নাজায়েজ, হারাম। সুতরাং আমরা এই মহররম মাস, আশুরার দিনকে উপলক্ষ করে যেসব বর্জনীয় বিষয় কয়েকটি বললাম এগুলো থেকে বিরত থাকার চেষ্টা করব। সম্মানিত উপস্থিতি, এখন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে চলে গেছেন, শাহাদত বরণ করেছেন, এর জন্য আমাদের কি করণীয়? অর্থাৎ কেউ যদি মারা যায়, কারো ইন্তেকাল হয়ে যায়, তো তার ক্ষেত্রে আমাদের করণীয়টা কি? আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, আল্লাহ পাক বলেছেন যে যখন মানুষ বিপদগ্রস্ত হয়, কোনো বিপদে পড়ে, তখন সে আল্লাহকে স্মরণ করবে এভাবে, যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে চলে গেছেন, শাহাদত বরণ করেছেন, এটা আমাদের জন্য একটি বিপদের কারণ, সেই হেতু আমরা সর্বোচ্চ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পাঠ করতে পারি। আল্লাহ পাক বলেছেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসীবা,
qalu inna lillahi wa inna ilaihi raji'un. Allah pak bolechen je jokhon bipod ashbe musibat ashbe tokhon tara bole je inna lillahi wa inna ilaihi raji'un. Echharao bukhari sharifer bornonar moddhe ache je jodi keu mara jay ei dhoroner bipode bolte paren jodi bolte chan ei dua inna lillahi ma akhadha wa lahu ma a'ta wa kullun indahu bi ajalin musamma faltasbir wal tahtasib. Allah habib sallallahu alaihi wasallam bolechen inna lillahi ma akhadha. Allah pak rabbul alamin janiye gechen ta Allah Hazrat Husain radhiyallahu ta'ala anhu kar Allah Allah pak Husain radhiyallahu ta'ala anhu ke niye gechen eta Allah e Allah niye gechen ar ki walahu ma a'ta ebong ja diyechen Allah pak ja rekhechen baki rekhechen etao Allah apnar dui ta tin ta sontan ache Allah ekta sontan ke niye gelen intikal korlo ekta sontan etao Allah আর দুইটাকে রেখে গেছেন এগুলো কার আল্লাহ এই দোয়াগুলো বলতে পারে অকুল্লুন ইনদাহু বি আজালিন মুসাম্মা এবং প্রত্যেকটা জিনিসের প্রত্যেকটারই একটা নির্ধারিত সময় আছে ফাল তাসবির ওয়াল তাহতাসিব সুতরাং সেই নির্ধারিত সময়ের জন্য ধৈর্য ধারণ করো ওয়াল তাহতাসিব এবং সওয়াবের আশা রাখো এজন্য কেউ যদি মারা যায় তাহলে এটাও বলতে পারি যে ইন্না লিল্লাহি মা আখাযা ওয়া লাহু মা আ'তা ওয়া কুল্লুন ইনদাহু বি আজালিন মুসাম্মা সম্মানিত উপস্থিতি কেউ মারা গেলে আমরা কি করতে পারি আর যে ইন্নাল আইনা তাদমাউ ওয়াল কলবা ইয়াহজানু ওয়া লা নাকুলু ইল্লা মা ইয়ারদা রাব্বুনা চোখ থেকে অশ্রু ঝরতে পারে আপনা আপনি কেউ মারা গেছে এর জন্য আপনা আপনি চোখ থেকে পানি বের হবে অল কলবা ইহজানু এবং অন্তর চিন্তিত হবে পেরেশান হবে ওয়ালা নাকুলু ইল্লা মা ইয়ারদা রাব্বুনা আমাদের রব যা পছন্দ করেন এমন কথা ছাড়া কোনো কথাও মুখে বের করব না সম্মানিত উপস্থিতি তাহলে কারো ইন্তেকালে কেউ যদি মারা যায় তাহলে আমাদের করণীয় কি যে করণীয় বিষয়গুলোর মধ্যে থেকে যে কথাগুলো বললাম এগুলোর উপরেও আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন সম্মানিত উপস্থিতি আরেকটি কথা বলে শেষ করে দেব এই যে আমরা আশুরার দিনকে উপলক্ষ করে যেটি দেখি যে হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে যে মাতম করা হয় এই মাতমের সংক্ষিপ্ত ইতিহাস এই মাতম কখন থেকে শুরু হলো কে এর আবিষ্কারক শুধু এতটুকু কথা বলে শেষ করে দেব সম্মানিত উপস্থিতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন কত হিজরিতে 61 হিজরির 10 মুহররম আশুরার দিন কত হিজরি 61 হিজরির 10 মুহররম তখন থেকে নিয়ে 300 বছর পর্যন্ত কোনো প্রকারের মাতম ছিল না কোথাও ছিল না হাই হাসান হাই হুসাইন বলে বুক চাপড়ানো নিজের গালে নিজে মারা জামা কাপড় ছিঁড়ে ফেলা মাথা হলক করা এই সব কিছু 300 বছর পর্যন্ত ছিল না তাহলে এগুলো আসলো কখন কত হিজরিতে সর্বপ্রথম এই আবিষ্কার হয়েছে 352 হিজরিতে কত হিজরি 352 হিজরিতে ইরাকের বাগদাদে কোথায় ইরাকের বাগদাদে ভালো করে লক্ষ্য রাখবেন কে এই আবিষ্কার করলো মুইজুদ্দাউলাহ আদ-দাইলামি কি নাম মনে করে থাকবেন এগুলো লাগবে মুইজুদ্দাউলাহ আদ-দাইলামি তাহলে ইরাকের বাগদাদে 352 হিজরিতে সর্বপ্রথম এই মাতম আবিষ্কার করলো কে মুইজুদ্দাউলাহ আদ-দাইলামি নামক একজন শিয়া ব্যক্তি কি নাম শিয়া মুইজুদ্দাউলাহ আদ-দাইলামি নামক একজন ব্যক্তি যে যার মত হচ্ছে শিয়া সম্প্রদায়ের একজন ব্যক্তি সেই এরপরে 363 হিজরিতে মিশরে ছড়িয়ে পড়ে এই মাতম 363 হিজরিতে কোথায় ছড়িয়ে পড়ে
মিশরে তারপর থেকে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে এই মাতম তাহলে হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের 300 বছর প্রায় কিছু কম বেশি 300 বছর পর্যন্ত এই মাতম কোথাও ছিল না তারপরে আবিষ্কার হয়েছে সেও আবিষ্কার করেছে কারা তাদের এই শিয়া সম্প্রদায়ের একজন নেতা যার নাম মুইজউদ্দৌলা আদ-দাইলামী কত হিজরিতে 352 হিজরিতে এজন্য মনে করে রাখবেন আমল যারা করেন ছাড়তে না পারলেও বিষয়গুলোর প্রতি লক্ষ্য রাখবেন আমি এই কথাগুলো বললাম নিজে বানোয়াট বানায় নয় হাফেজ ইবনু কাসির রাহমাতুল্লাহি আলাই যিনি তাফসীরে ইবনু কাসিরের লেখক তিনার একটা ইতিহাসের কিতাব আছে আল বিদায়া ওয়ান নিহায়া এই আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে এই ইতিহাসও আছে সম্মানিত উপস্থিতি এই যে মাতম শুরু হয়েছে এই মাতম সম্পূর্ণ নাজায়েজ শিয়া সম্প্রদায়রা বিশেষ করে আমল করে আর তাদের সাথে জড়িত হয় আমাদের মুসলমান যারা যদিও তারাও নিজেদেরকে মুসলমান দাবি করে আমাদের মুসলমান যারা আমরা যারা হকপন্থী তারাও অনেকেই শরীক হয়ে যায় তাদের এইসব অনুষ্ঠানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এগুলো থেকে বিরত থাকার তৌফিক দান করুন বলুন আল্লাহুম্মা আমিন